ভ্যাম্পায়ার স্কুইড। নাম শুনে মনে হতে পারে রক্তপিপাসু কোনো ভ্যাম্পায়ার এই স্কুইডটি, কিন্তু না। তবে এটি কি স্কুইড নাকি অক্টোপাস তা নিয়ে প্রাণীবিজ্ঞানীরা এখনও নিশ্চিত হতে পারেননি। কেউ কেউ তো বলেন এটি নতুন একটি ভিন্ন প্রজাতি। তবে যেটাই হোক না কেন, এর পাগুলোর মধ্যে ভ্যাম্পায়ারের কেপের মতো বিশেষ ধরনের ত্বক দেখা যায়, যার থেকেই এর নামকরণ করা হয়েছে। বিয়েবাড়ির মরিচবাতির মতো নিজের দেহে আলো জ্বালিয়ে শিকার করে প্রাণীটি। গভীর সমুদ্রে আলো দিয়ে নিজের শিকার একেবারে মুখের কাছে নিয়ে যায় এই আলো তৈরিকারী অক্টোপাসটি। একে বলা হয় বায়োলুমিনিসেন্ট অক্টোপাস। এই অক্টোপাসের মতোই আরেকটি প্রাণী আলো দিয়েই শিকার করে। শুধু শিকারই করে না, অন্যান্য শিকারী প্রাণীদেরও তাড়িয়ে দেয়। প্যাসিফিক ব্ল্যাক ড্রাগন নামে পরিচিত এই মাছটি একেবারে সমুদ্রের নিম্ন অঞ্চলের প্রাণী, যেখানে গেলে পানির চাপে মানুষের হাড় মাংস একেবারে পিষে যাবে, সেখানেও এরা স্বচ্ছন্দে ঘুরে বেড়ায়। এদেরই কিছু প্রজাতির আকৃতি আবার চীনা ঐতিহ্যে ড্রাগনের মতো গড়নের। ব্লব ফিশ বা মাথা মোটা সামুদ্রিক এই প্রাণীটি দেখলে যে কেউ বলে বসবেন এটি নিঃসন্দেহে কোনো এলিয়েন গ্রহের প্রাণী। তবে এটি প্রকৃতপক্ষে দেখতে এতটাও অদ্ভুত নয় যতটা বলা হচ্ছে, কেননা সমুদ্রের প্রায় 4,000 ফুট গভীরে ভূপৃষ্ঠের চেয়ে 120 গুণ চাপ সহ্য করে থাকে এই ব্লব ফিশ। তাই যখন ভূপৃষ্ঠে একে তুলে আনা হয় এর আকৃতিও পাল্টে যায়। ইয়েতি কাঁকড়া। ইয়েতি হয়তো দেখেননি, তবে দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য ইয়েতি কাঁকড়া দেখে নিতে পারেন। তিব্বত পর্বতমালায় ইয়েতি আছে কি না এ নিয়ে সন্দেহ থাকলেও সন্দেহ নেই ইয়েতি কাঁকড়ার অস্তিত্ব নিয়ে। কাঁকড়ার সামনের দুটি দাঁড়ায় রয়েছে অজস্র লোম, যাতে থাকা ব্যাকটেরিয়া দিয়ে এরা নিজেদের খাবারকে জীবাণুমুক্ত করে। তালিকার সব শেষে এবং সবচেয়ে বেশি অদ্ভুতের খাতায় যার নাম না নিলেই নয়, তা হচ্ছে গবলিন শার্ক বা গবলিন হাঙর। দেখতে যেমন অদ্ভুত তেমনই ভয়ঙ্কর, যেন কোনো হরর ফিল্মের ভয়ানক কোনো জন্তু। অত্যন্ত বিরল প্রজাতির এই হাঙর লম্বায় হতে পারে 15 ফিট পর্যন্ত লম্বা। এর সবচেয়ে ভয়ানক দিক হচ্ছে এটি নিজের চোয়াল পুরো বের করে আনতে পারে, যাতে রয়েছে ছুঁচের ফলার মতো সব দাঁত। এখন পর্যন্ত মাত্র 50টি এমন হাঙরের সন্ধান মিলেছে। তাহলে গভীর জলের কোন প্রাণীটি আপনার কাছে সবচেয়ে অদ্ভুত লেগেছে তা আমাদের জানাতে ভুলবেন না কিন্তু। গগলসের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে পারেন এবং এই ভিডিওটি শেয়ার করতে পারেন। আপনার মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।